না হয় না? আর এক কাপড়ে সংসার টিকতেছে, তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলে এক কাপড়। কয়জনে মিলে এক কাপড়? দুইজনে মিলে এক কাপড় সংসার টিকতেছে, তাও কি হাসিতে খুশিতে। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে, দেখলি হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে পারে। তো তুমি জান্নাতি কি করা? তো সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না, তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে। এজন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি? তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কয় কি করা? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা। কি দৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা দেখি? হ্যাঁ, কোনো চাহিদা নেই, কোনো অভিযোগ নাই, শুক্রিয়া আদায় করি। আর যখনই শুক্রিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে, এই জন্য তোমাকে দেখলে হাসি। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, ছেলের সাথে দেখা হয় নাই, বসে চৌখাট পাল্টায় নিতে বলো, সালামও দিও চৌখাট পাল্টায় নিতে বলো, চৌখাট বোঝেন। আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌখাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছো? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি, সম্পর্ক এখানে টিকবে না, কেননা দিন এখানে আর রয় নাই, হৃদয় সম্পর্ক আর থাকবে না। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই। দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয় না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না, শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরা তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যান না, ঘুরা তো দেখেন না, দুনিয়াটা একটু ঘুরা দেখেন, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে। যখন সারা রাত্র বৃষ্টি হয় তখন ঢাকা শহরের শেষ রাত্রের দিকে গভীর রাত্রে একটু ঘুরা দেখেন, কত মানুষ মানুষের ঘরের বাহিরে শুধু বৃষ্টি ভিজার থেকে বাঁচানোর জন্য বৈশা বৈশা নিজের জীবনটা কাটায় দিতেছে, রাত্রটা কাটায় দিতেছে। দুই একজন না, দুই একশো না, দুই এক হাজার হবে ঢাকা শহরে। আমরা সারা রাত্র ঘুরি তো, খেললে জুমা পড়ায় বাহির হয়ে যাবো, আজকেও প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে দুইটা তিনটা বাজবে, কালকেও আছে, সারা রাত পার হয়ে যাবে হয়তো, আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে। আমরা তো দেখি, এই জন্য আমাদের ভিতরে এফেক্ট করে বেশি, এটা বুঝি বেশি, আপনারা বুঝবেন না, কেননা এলাকার বাহিরে যাওয়া হয় না, তো কোত্থেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায় দেয়। বস্তিতে তো কখনো যান না, কোত্থেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে। এই জন্য তো নেয়ামতে শুকরিয়া হয় না, রাগ হয় না, শুকরিয়া হয় না। যদিও পাথরের ছিল, আমাদের নাই, কিতাবে পাওয়া যায়, লেখা না হইলে আমি বলতাম না, কিতাবে আছে। ছোট একটা পাথর, পানি এতগুলা বাহির হইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ
পাথর তো ছোট, এত পানি কই থেকে আসে কবরেই জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করছে এত পানি কই থেকে, যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য পেট্রোল বানাবে, পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না, কোরআনে আছে জাহান্নামের পেট্রোল হলো দুইটা, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করবে পাথরকে দিয়া। ওই দিন থেকে আমার কান্না এই পানি বাহির হইতেছে। এই জন্য বাংলা কবি লিখছিলেন, কিতাবেও আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বল। জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা, পড়ছেন? কবিতা আছে বাংলায়, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বল। কবির নাম ভুলে গেছি আমি, কবিতা আমার মনে আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বল। পাহাড় এই জন্য কাঁদে, পাথর এই জন্য কাঁদে। আল্লাহ ঘোষণা দিছে পাথরকে শুনে হ্যাঁ দাও, আমি আরে মাফ করে দিলাম, একে ইন্ধন মানাব। আবার ফিরে আইসা দেখে পানি ওরকমই পড়তেছে, তো জিজ্ঞাসা করছে কি আর আগে তো পড়তে ছিল কান্নার কারণে, এখন পানি পড়ে কেন? তো আগেরটা ভয়ে ছিল, এখনটা শুকরিয়ায় ছিল, এখন পানি পড়তেছে শুকরিয়ার কারণে। আগে ভয়ে কানছি, এখন শুকরিয়ার কারণে কানতেছি। আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি শুকরিয়া আদায় করবো না, শুকরিয়ার কান্না এখন। তো আমাদের তো ভয়ে কান্না আসে, বিপদে কান্না আসে, শুকরিয়ায় তো কান্না আসে না, আসে নাকি? আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না যে শুকরিয়ার কান্না কাঁদে। হ্যাঁ একজন পাওয়া যায় যে শুকরিয়ার কান্নাও কাঁদে, ওটা হলো মা, যখন সন্তান বিদেশ থেকে ফিরে আসে তো জড়ায় জড়া কান্দা দেয়। ওরে যদি জিজ্ঞেস করে কাঁদো কেন, তো কোলেরটা কোলে চলে আসছে, বুকেরটা বুকে আসছে, এই জন্য শুকরিয়া তান কানতেছে। ওটা মাঝে মাঝে মাকে পাওয়া যায় কানতে, কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ নেয়ামত দিছে তারা তো কাঁদে না। আল্লাহ তুই আমাকে কত দিছিস, এতটুক তো আমি যোগ্য ছিলাম না, তারপরে তুই এত দিছিস, শুকরিয়ার কান্না তো নাই। তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করো বুঝে আসো, না আসলে বড় বিপদ, জীবন তো কেটে যাবে। আমার এই কথাগুলোই হয়তো প্রমাণ হিসাবে একদিন আমার জন্য দাঁড়াইতে পারে, আপনাদের জন্য দাঁড়াইতে পারে, যে দিন তো দিছিলাম আমি মানুষকে আপোষে জোড়ার জন্য, জোড়ার জন্য। তখনই এই হাদিস সত্য হইতো, তুবাল আমির আলা বাবিল ফকির, যাদেরকে আল্লাহ পয়সা দিছে ওরা সারা দিন ফকিরদের ঘর টোকাইত, আর দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিত, বলতো আমি আজকে ওই ধনী হইতে পারছি যার সম্বন্ধে আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ রসুল প্রশংসা করছে, তুবাল আমির আলা বাবিল ফকির। সৌভাগ্যবান ধনী ওই ব্যক্তি যে গরিবের দরজায় যায় দাঁড়ায়, ঠক ঠকায়, ওরে খুঁজা বাহির করে। তাহলে হাদিস কোনোদিন হইতো না, এটা সম্পর্কের কারণে হয়েছে, নাহলে কোনোদিন হইতো না। আমার কথাগুলো বুঝতে চেষ্টা করে, বড় দিলের কান দিয়ে নিবিড় ভাবে শুনতে হবে, তাহলে আল্লাহ আশা রাখি আল্লাহ বুঝে বুঝ দিতে পারে, দিলে গাঁথতে পারে। দিন দিছেন মানুষকে আপোষে জোড়ার জন্য, নাইলে জোড়বে স্বার্থের জন্য, জোড়বে স্বার্থ শেষ, স্বার্থের সাথে বিচ্ছেদ ঘটবে, শেষ না স্বার্থে একটু ছোঁয়া লাগবে, আঘাত না ছোঁয়া, আঘাত তো বড় জিনিস, একটু ছোঁয়া লাগবে আর সম্পর্ক থাকবে না, ছেদ হয়ে যাবে। যেমন বললাম না এক কাপড়ের কারণে বিচ্ছেদ, কয় কাপড়, ব্র্যান্ডের কাপড় পায় নাই তো বিচ্ছেদ হয়ে গেছে, অথচ এক কাপড়ে জীবন, তাও দুইজনের জন্য এক কাপড়, তাও দুজনের জন্য এক কাপড়, এক টোকায় দরজা খুলতেছে, এক টোকায়,
এখানে সারা রাত্র টোকায় টোকায় টোকাইতে 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 বেল বাজাইতে বাজাইতে বিরক্ত হইয়া দরজায় ঘুমায় গেছে। সকালে উঠা খোলছে, এত বাজাইলাম শুনো কয় শুনি নাই, এরমই তো। ওইখানে এক টোকায় দরজা খুলতেছে, জিজ্ঞেস করছে ফাতেমা এক টোকায় কি করে খোলো? আব্বা শিখাইয়া দিছে আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি যেন টোকাটা আমার পিঠে লাগে, দরজায় না। তুমি সারাদিন পরিশ্রম করে আসবার দরজা টোকাবে আর আমি খুলবো না, আগেই শিখাইয়া দিছি। ওইখানে চুলায় আগুন না জ্বলো জিন্দিগি, চুলায় আগুন জ্বলে না, চুলায় কোনো আগুন নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলায় আগুন নাই মাসের পর মাস। তারপরও সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব, চিন্তার কোনো কারণ নাই। তোমার চেহারায় যেন চিন্তার বাজ না দেখি, আলী চেহারায় যেন চিন্তার বাজ না দেখি, একটু বোঝেন ভালো মতে। যেদিন ভাজ দেখছে ওদিন চিৎকার দিয়া বলছে ফাতেমা, থালা ইউনাসিবুল আনা আন্নাকুনা মাহজুন, চিন্তার ভাজ চেহারায় আনা আমাদের জন্য শোভা পায় না কেন ফাতেমা? দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, ওয়াজাদনা শাকারনা শুকরিয়া আদায় করব তো আল্লাহর সাথে, নামনা জি সাবারনা সবর করব তো আল্লাহর সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারায় ভাজ আসা শোভা পায়। কেমন জিন্দিগি, দিন দিছিলেন আপসে জোড়ার জন্য, এখন এটাকে রাইখা দিছে বিলকুল যেরম সবার ঘরের কোরআন আছে প্রত্যেক মুসলমানের ঘরে, কিন্তু রাখা আছে গিলাপে বইরা তাকে কি তাক চিনেন, তকুমে সাজায়া যাতাম, তাকের ভিতরে সাজানো আছে, আলমারিতে রাখা আছে, ডেলি একবার বাহির করা পড়া তো দূরের কথা, চুমাও দেয় না, চুমাও দেয় না। যে ঘরের মানুষ ডেলি একবার বাহির করা একটা চুমা দিবে, একবার বাহির করে একটা চুমা দিবে, যে ডেলি একটা করে চুমা দিবে, আর এটা বলবে পড়ার তো সুযোগ পাই না কিন্তু ভালোবাসার তো সুযোগ পাই, ভালোবাসে একটা চুমা দিলাম, এটুকু দেন কি দেন ডেলি, রাগ হয় না কিন্তু চুমা দেন একটা কোরআনকে, দিন দিছিলেন আপসে জোড়ার জন্য। মানুষ মানুষের সাথে আপসে জোড়বে দিনদারির মাধ্যমে, এই জন্যই তো হাদিসে প্রথমেই তো বলছি ফাজফার বিদাতি দিন, সম্পর্ক গড়তে হলে আগে দিন দেখো দিন আছে কিনা, ফাজফার বিজাতি দিন, লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খানা যেন কোনো দিনদার ছাড়া কেউ না খায়, লা তাজলিস ইল্লা মাল মুমিন, বন্ধুত্ব করো তো দিনদারি দেখা করো, নাইলে প্রবাদ বাক্য আসলো না উতলুবিল জার কবলাত দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখা নিও, এলাকায় ঢুকার আগে আগে এলাকার খবর জেনে নিও যে এলাকাটা দিনদার না দিনদার না, মানুষগুলো কেমন, এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না, আমাদের বলার সুযোগ কোনোদিন হইতো না, সত্য এটাই। মানুষকে মানুষের সাথে জোড়ার জন্য দিছিলেন দিন, কাপড়কে জোড়ার জন্য দিছিলেন সুতার সিলাই, ইটকে জোড়ার জন্য দিছেন সিমেন্ট, সিমেন্ট কি আপনারা বানাইছেন না আল্লাহ বানায় রাখছে, জানেন তো না জানেন না, না সিমেন্ট কেমিক্যাল দিয়ে তৈরি হয়, কে বানায় রাখছে সিমেন্ট, আমরা আইনা খালি পাউডার করি ঠিক না, কি জানেন তো না, না যাই না কইতেছেন, কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, আল্লাহ বানায় রাখছে, মেনা নিলাম কেমিক্যাল দিয়ে সিমেন্ট তৈরি হয়, ওই কেমিক্যালও আল্লাহ জমিনে নিজে রেখা দিয়েছেন, মানুষকে শিখাইছেন ইট জুড়তে হবে কেমনে সিমেন্ট দিয়া,
লোক কার্ড জুড়তে হবে প্যারাক দিয়া। ও মানুষ, তোমরা যদি আপসে জুড়তে চাও তাহলে দিন লাগবে দিন। এটাই বুঝাইতেছে, জানি না কথা কোথেকে কই চলে যাবে, কেউ খারাপ মনে করে কিনা, অপব্যাখ্যা হয় কিনা, কিন্তু তারপরও বলতেছি দুনিয়ার অবস্থাকে দোষারোপ করতেছি মূল্য বৃদ্ধির উপরে। এখন মূল্য বৃদ্ধি না, সফটওয়্যারই দাম, এটা জানি কি আর একটা শব্দ আছে, আরে ইংলিশ কইতেছেন বাংলা কোন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শুধু এটা দুনিয়ার অবস্থার উপরে বলতেছি, অবস্থা দেখা সারা দুনিয়ার অবস্থা খারাপ, এই জন্য দ্রব্যমূল্য। আজ পর্যন্ত তালাশ করি নাই দ্রব্যমূল্য কেন, কোরআন দেখি নাই, দিন দেখি নাই যে দিন কি বলে, তো কোরআন বলে অমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যত বেশি আমার থেকে দূরে হইবা তত বেশি তোমাদের দ্রব্যমূল্য আমরা বাড়ায় দিব, জীবন সংকীর্ণ করে দিব। দ্রব্যমূল্য কি জীবন সংকীর্ণ, এটা তো কোনোদিন দেখি নাই, দেখতেছি কি দুনিয়ার অবস্থা খারাপ, এটাই আলোচনা চলতেছে সব জায়গায়, এটাই আলোচনা। কত বড় বড় শিক্ষিত দেখি যাদের শিক্ষার ডিগ্রি দেখলে মাঝে মাঝে নিজেরও খারাপ লাগে যে উনি এত বড় ডিগ্রি নিতে পারলে আমি কেন নিতে পারলাম না, এত বড় বড় ডিগ্রি আলা মানুষ এই কথা বলে, বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু মাঝে মাঝে বলবো কাকে, ওই ওটাই বলি, দর্দে দিল কেসে কাহো কুই তো গম খার নে, কাকে বলবো দিলের কথা, কবির কথাই সত্য, যদি উর্দুটাকে বাংলায় করছে মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব, তার সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবর তার, বোঝেন এই কবিতা মনে হয় পড়েনও নাই, ঠিক না, পড়ছেন, মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নি আর খবর দা। ছোটবেলা পড়ছিলাম স্কুলে কবিতা, লম্বা কবিতা, তামগো মনের ভিতরে, এটারই উর্দুটাকেই তর্জমা করছে, রাজে মালরা দিল সে উতরা কাবেলে বয়ান হি কিসে কাহো কুন সুনেগা কাবেলে সামে নেহি, সত্য এটাই, দিলে তো কত প্রশ্নই আসে, শিক্ষিত মানুষগুলা তারাও এই ধ্বনি দেয়, অথচ আল্লাহ কত কাছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন না, কোরআনকে জিজ্ঞাসা করে না, আল্লাহকে জিজ্ঞাসা করে না, রসুলকে জিজ্ঞাসা করে না, দিনকে জিজ্ঞাসা করে না, যে আমার এই অবস্থা কেন কেন হলো, আল্লাহ তো সলিউশন দিছেন, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, সব ঊর্ধ্বগতি হবে আমার থেকে দূরে কতদিন, তোমরাই যদি সইতে না পারো মুখ দিয়া কথা বাহির করতে দেরি, ওই দিক দিয়ে প্রতিশোধের জন্য দাঁড়ায় থাকতে দেরি করে না, যদি তোমরা এতটুকু পারো তাহলে আমার থেকে কত দূরে আর কতদিন, আল্লাহ কতদিন দূরে সহ্য করবে, আল্লাহ বলে এইভাবে প্রতিশোধ নিব, মাই শতান বান্দা, এটা তো দুনিয়ার প্রতিশোধ, ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা, কিয়ামতটা তো রয়েই গেছে, তো দিন দিছিলেন মানুষকে আপসে জোড়ার জন্য, যে মানুষ দিন দিনের মাধ্যমে আপসে জোড়বে, আজকে গড়ে দিন নাই, এই জন্য আমরা আপসে জোড়া না, থাকে এক গড়ে, খরচ এক জায়গার থেকেই, খরচ একজনই করে, কিন্তু তার